নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। দিনের পর দিন বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। পেট্রোল পণ্য মূল্য বৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ কর্মসূচি। পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার দুপুরে হাবিবপুর ব্লকের আইহো অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা। দেশ জুড়ে দিন দিন যেভাবে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল সহ রান্না গ্যাসের দাম, যার হ্রাস টানতে ব্যর্থ কেন্দ্রের সরকার। জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় নেতৃত্বে এদিন আইহো স্ট্যান্ডের রাস্তার পাশে হাতে গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। এদিন উপস্থিত ছিলেন হাবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, মালদা জেলার যুব সহ সভাপতি দীপঙ্কর মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র, হাবিবপুর বিধানসভার কোঅর্ডিনেটর অমল কিসকু, আদিবাসী জেলা সভাপতি চুনিয়া মুর্মু সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মালদা থেকে সাংবাদিক বাপি সিংয়ের রিপোর্ট। কেন্দ্রের বিজেপি সরকার বিগত লোকসভা নির্বাচনে বলেছিল যে তাদের সরকার ক্ষমতায় আসার পরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমবে এবং রান্নার গ্যাসের ভর্তুকি তারা বাড়াবে। রান্নার গ্যাসের ভর্তুকি বাড়ানো তো দূরের কথা, রান্নার গ্যাসের ভর্তুকি আজকে তারা তুলে দিয়েছে। এবং যখনই পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসকে নিয়ে মানুষ তাদের সামনে প্রশ্ন করতে যাচ্ছে যে আপনারা কেন দিন দিন দাম বাড়াচ্ছেন, তখনই মোদী সরকারের একটাই নীতি, ভয়ে ভয়ে গণ্ডগোল লাগিয়ে দিচ্ছেন, দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন। ভয়ের পরিবেশ, একটা সাম্প্রদায়িক অস্থিরতার পরিবেশ দেশের পাশাপাশি বাংলার মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছেন। আজকে তার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকেই প্রতিবাদ করতে হবে, আমাদের ছাত্র সমাজকে লড়াই করতে হবে। আজকে আমরা পেপারে দেখছিলাম এবং আজকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে আই হতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে আমরা নেমেছি। এবং আমরা জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যে পেট্রোল, ডিজেলের উপরে যে ট্যাক্স, সেই ট্যাক্স থেকে এক টাকা তিনি কমিয়েছেন। এবং এইটা নিয়েও বিজেপির নেতারা উল্টোপাল্টা কথা বলছেন। তারা বলছেন এক টাকা কমিয়ে কী হবে, এই এক টাকা না কমিয়ে বিভিন্ন এই যে কন্যাশ্রী, রূপশ্রী বা সামাজিক প্রকল্প, এই প্রকল্পগুলোর যে ফাইনান্স রাজ্য সরকার দিচ্ছে সেখান থেকে টাকা কমিয়ে পেট্রোল, ডিজেলের দাম কমাতে বলছে। তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি, কারণ তাদের কথা মতো কন্যাশ্রীর যে 25,000 টাকা সেটা বন্ধ করে দিতে হবে, রূপশ্রীর 25,000 টাকা বন্ধ করে দিতে হবে, বার্ধক্য ভাতা বন্ধ করে দিতে হবে, সবুজ সাথী সাইকেল বন্ধ করে দিতে হবে, বন্ধ করে পেট্রোল, ডিজেলের দামটা কমাতে হবে। অথচ কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তিনি দাবি করছেন যে আমি নিজে একজন সাংসদ এবং নিজে একজন মন্ত্রী, আমাকে পেট্রোল পাম্পে গিয়ে ডিজেল বা পেট্রোলের দাম দিতে হয় না, আমার পেট্রোল বা ডিজেলের দাম বাড়ুক বা কমুক তাতে আমার কোনো যায় আছে। এরকম দায়িত্ব জ্ঞানহীনতার মতো মন্তব্য কিন্তু কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী করছেন। সেই হাতে দাঁড়িয়ে আমাদের ছাত্র সমাজ প্রতিবাদ আমরা করছি মানুষকে সচেতন করার জন্য যে এই সরকার শুধুমাত্র জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বিখ্যাত হয়েছে ভারতবর্ষ তথা গোটা বিশ্বে। আগামী দিনে তারা যেন এই জনবিরোধী সিদ্ধান্ত না নিতে পারে, এই আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করে তার প্রতিবাদ জনমানুষকে জানাতে হবে। বাংলাকে দূষিত, কালিমুদিত করতে চাইছেন উনি। দিনে দিনে আমাদের বাংলার সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে, সাধারণ মানুষের ধর্মের সুশ্রু দিয়ে বিভাজন রাজনীতি করার চেষ্টা করছেন। ঠিক একইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম হুহু করে বেড়ে চলেছে। যদিও আপনারা জানেন গতকালকে আমাদের নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকা করে কিন্তু দাম কমিয়েছেন। আমরা আশা রাখি এই মোদী সরকার যতদিন পর্যন্ত না সরবে ততদিন পর্যন্ত কৃষক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, সাধারণ মানুষের খাওয়া থেকে শুরু করে, পড়া থেকে শুরু করে আমরা কিন্তু সবসময় ঊর্ধ্বমুখীতে থাকব। আশা রাখি আগামী বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব আপনারা তৈরি হয়ে আছেন। দিদি যেভাবে উন্নয়ন করে চলেছেন সেইভাবে কিন্তু আগামী 5 বছর আবার দিদি থাকবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আদাব সালাম জোহার জানিয়ে বিশেষ নেতৃত্বরা এখানে হবিবপুর ব্লকের উপস্থিত আছে। আজকের এই আইহোর বুকে
কেন্দ্র সরকারের পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ আমরা শুরু করেছি। সাধারণ মানুষের কাছে আমাদের একটা প্রশ্ন, কেন্দ্রে বিগত সাত বছর ধরে একটা সরকার চলছে, যে সরকার 2014 সালের আগে পশ্চিমবাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে যখন ক্ষমতায় এসেছিল, তখন নানান রকম ভাবে এই বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বিভিন্ন দিনের এই নরেন্দ্র মোদি সরকার পেট্রোল রান্না কাছে দাম বাড়ছে কেন মোদী তুমি জবাব দাও।